আজকে আমরা স্কুল পড়ুয়াদের জন্য অনুষ্ঠান করছি। এই স্কুল পড়ুয়াদের অনুষ্ঠানে বিজ্ঞানীদের জন্মদিবস পালন করা হয়। আজকে প্রশান্তচন্দ্র চন্দ্র মহলানবিশের একজন ভারতীয় বৈজ্ঞানিক, রাশিবিজ্ঞানী এবং আমাদের পশ্চিমবাংলায় 29 জুন 1893 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আজ তার 128তম জন্মজয়ন্তী। তিনি পদ্মভূষণ ছিলেন এবং তার জন্মতিথিতে আজকে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স দিবস হিসেবে পালন করা হয়। আমরা খুব খুশি যে মাননীয় উপাচার্য মহাশয়ের অনুপ্রেরণায় আজকে আমরা এই প্রোগ্রাম স্কুল পড়ুয়াদের জন্য আমরা আয়োজন করেছি। এই প্রোগ্রামে আমরা বিশেষ কিছু বলার আগে আমরা স্কুল পড়ুয়ারা তারা এই বিজ্ঞানী সম্পর্কে তারা কি জ্ঞান অর্জন করেছেন আমাদেরকে সেগুলো জানাবে এবং সেগুলো আমরা শুনব, মনোযোগ সহকারে শুনব এবং তাদের সঙ্গে আমরা ইন্টারঅ্যাক্ট করব। আমি আজকের এই অনুষ্ঠানে মাননীয় উপাচার্য মহাশয়কে উদ্বোধন করে কিছু বলার জন্য অনুরোধ করছি। তারপর আমরা পরবর্তী প্রথম স্কুল কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলকে আমরা অনুরোধ করব তারা তাদের স্ক্রিন শেয়ার করবে। উপাচার্য মহাশয় ধন্যবাদ। ডক্টর সুব্রত রায়চৌধুরী, প্রথমে আমি যারা স্কুল থেকে এসেছেন সেই সব শিক্ষক শিক্ষিকাদের কাছে আমি ক্ষমা প্রার্থী যে দেরি হয়ে গেল, কারণ এখানে আমাদের দেরি হওয়ার কথা নয়, কিন্তু কোনো টেকনিক্যাল কারণে আজকে আপনাদের দেরি হয়ে গেছে এবং ছাত্রছাত্রীরা তাদের অপেক্ষা করতে হয়েছে, এটা কোনো মতেই কাম্য না। যাই হোক, আপনারা যে ধৈর্য ধরে ছিলেন এটার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা এই অনুষ্ঠানটা যখন শুরু করেছিলাম তখন যা উদ্দেশ্য ছিল এবং সেই উদ্দেশ্যের দিকে কিন্তু আমরা এগিয়ে চলেছি, উদ্দেশ্য ছিল যে আমাদের পরবর্তী প্রজন্মে যে সমস্ত নাগরিক যারা এই দেশের ভার নেবেন বা সমাজকে চালাবেন তাদের মধ্যে যেন সচেতনতা থাকে, তাদের মধ্যে যেন শ্রদ্ধা থাকে এই বিজ্ঞানে এবং অন্যান্য ক্ষেত্রে যারা বিশেষ অবদান রেখে আমাদের সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে গিয়েছে। বিশিষ্ট বিজ্ঞানীরা তারা বিভিন্ন সময় এসেছেন, তারা নিজের রীতিমতো কাজ করেছেন, গবেষণা করেছেন এবং সেই গবেষণার ফল আমরা আমরা যে এখন ভোগ করছি নানানভাবে সবই হচ্ছে বিভিন্ন বিজ্ঞানী তাদের যে নিরলস পরিশ্রম, তারা তাদের সেই পরিশ্রমের যে অবদান যে ফল সেটাই কিন্তু পুরো মানব সভ্যতা ভোগ করে চলেছে। এদের অনেকের ক্ষেত্রেই আমরা দু চারজন দু একজন বাদ দিলে আমরা যদি অনেক পরিণত বয়স্ক মানুষরাও নাম বলতে পারবো না, তারা কি কাজ করেছেন, কি কি ক্ষেত্রে তারা তাদের সক্রিয়তা রেখে গেছেন বা উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন সেটাও বলতে পারবো না। এটা আমাদের একটা বিশেষ খামতি, কারণ আমরা অনেক সময় যে যে সমস্ত ক্ষেত্রে যারা সফল যেমন ক্রীড়া বা চলচ্চিত্র এইসব জগতের মানুষজন নাম যেমন মনে রাখি, কিন্তু যারা সত্যিকার সভ্যতাকে এগিয়ে গেছেন তাদের নামটা মনে রাখার দিকে আমাদের নিজস্ব দায়িত্ববোধকে বোধে কিন্তু যথেষ্ট অভাব রয়েছে। এইটা মাথায় রেখে আমরা এটা ঠিক করেছিলাম যে এই বিভিন্ন সময় যারা জন্মগ্রহণ করেছে সেই সব বিজ্ঞানীদের নিয়ে ছাত্রছাত্রীরা তারা এই অনুষ্ঠানটা করবে। এটা করার উদ্দেশ্য ছিল যে তারা তাদের চোখ দিয়ে তারা নতুন করে জানবে তাদের এই যে বিজ্ঞানীদের কাজকর্ম সম্পর্কে তারা আরো অবহিত হবে, বিশিষ্ট মানুষদের কাজ সম্পর্কে অবহিত হবে নিজেদের, এবং সেটা করার পরে তারা যে এখানে যে প্রেজেন্ট করবে বা দেখাবে তাদের মধ্যে দিয়েও তাদের একটা স্বকীয়তার ছাপ থাকবে, একটা তাদের যে বলতে বলতে গেলে ক্রিয়েটিভিটি বা একটা সৃজনশীলতা তার ছাপ রেখে যাবে। এবং এখানে শিক্ষক শিক্ষিকারা তাদের তত্ত্বাবধানে হচ্ছে, তারা বিশেষ তাদের জন্য ধন্যবাদ তো দিতেই হয়, কারণ তাদের উৎসাহ না থাকলে তারা যদি এই আমাদের এই কাজের সঙ্গে এই যদি সামিল না হতেন তাহলে আমাদের এটা সফল হতো না। এখনো পর্যন্ত আমাদের প্রতি 3-4টি প্রোগ্রাম হয়েছে এবং আমি যা খবর পেয়েছি তাতে সবাই এই প্রশংসা করেছেন, আমাদের ছাত্রছাত্রী স্কুলের ছাত্রছাত্রী তারা যে সুন্দর করে এরকম তুলে ধরছে যে বিশিষ্ট বিজ্ঞানীদের জীবনের বিভিন্ন দিক, তাদের কাজের বিভিন্ন দিক, অত্যন্ত ভালো জিনিস হচ্ছে এবং এটা আমরা চালিয়ে যাব। আমার অনুরোধ থাকবে শিক্ষক শিক্ষিকাদের কাছে আপনারাও যেরকম ভাবে যে উৎসাহ নিয়েছে আমাদের সঙ্গে আছেন সেই উৎসাহ নিয়ে থাকুন, যাতে করে আমরা একটা এমন সমাজ তৈরি করতে পারি যেখানে এই বিজ্ঞানীদের উপর শ্রদ্ধা, আন্তরিক যে আমাদের যেগুলো এখন আস্তে আস্তে যে গুণগুলো কমতে শুরু করেছে সেগুলোকে আবার পুনরুদ্ধার করা যায়, যে গুণগুলো অবলুপ্ত হতে চলেছে শ্রদ্ধা, যারা সত্যিকারের কাজ করেছেন তাদের জন্য তাদের বিষয়ে পড়াশোনা করা, তাদের বিষয়ে খবর আমাদের নিজেদের অবহিত করা, এই সমস্ত জিনিসগুলো এবং
তার সঙ্গে সঙ্গে নিজস্ব ভাবে স্বকীয় ভাবে কি করে সেটাকে তুলে ধরা যায়, নিজস্বতা, এই সব জিনিসগুলো এই সমস্তগুলো মানুষ যারা আমাদের ছাত্রছাত্রীর মধ্যে এই সব গুণের সংমিশ্রণ ঘটে, তাদের ভবিষ্যতে প্রত্যেকেরই হবে অত্যন্ত উজ্জ্বল ভবিষ্যৎ, প্রত্যেকেই সফল হবে। এই আমাদের শুভেচ্ছা শুভকামনা সব সব ছাত্রছাত্রীদের সঙ্গে। এবং আর সময় নষ্ট না করে আমরা যেটা বলবো, অনুষ্ঠানটা শুরু করা যাক। আমাদের মধ্যে একজন বিশিষ্ট অতিথি আসবেন, ডক্টর পার্থ কর্মকার। উনি যদি যখন আসবেন তখনই উনি তার বক্তব্য রাখবেন, কিন্তু যতক্ষণ না উনি আসতে পারছেন ততক্ষণ তার মধ্যে আমরা যেটা আমার অনুরোধ থাকছে ডক্টর রায়চৌধুরীর কাছে, অনুষ্ঠানটি শুরু করে দিন, ছাত্রছাত্রীরা তাদের কাজ দেখাতে শুরু করুন। আপনি আনমিউট করে নিন। ধন্যবাদ। আপনি এত সুন্দর করে বললেন, ছাত্রছাত্রীরা নিজেরা মনোযোগ সহকারে তারা যেভাবে এই মহাবিজ্ঞানীর সম্পর্কে তারা নিজেরা তৈরি করেছে, আমরা এখন তাদের কথা শুনি এবং আপনাকে ধন্যবাদ তাদেরকে উৎসাহিত করার জন্য। আমি এবারে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের যারা পার্টিসিপেন্ট তাদেরকে বলবো, এবং শিক্ষক এসছেন ওনাকে রিকোয়েস্ট করব, আপনি আপনাদের স্কুলের পক্ষ থেকে আপনাদের প্রেজেন্টেশন শুরু করুন এবং আপনারা ওনার সম্পর্কে যা বক্তব্য রাখবার রাখুন। নমস্কার, কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল। নমস্কার, আমার নাম গীতাংশু কামিলা, আমি কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল থেকে পার্টিসিপেট করছি। আমাদের সঙ্গে দুজন ছাত্র ছাত্রী রয়েছেন ক্লাস 10-এর, তো ওরা যা কাজ করেছে সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করবে। ধন্যবাদ। আপনি তাহলে তাদেরকে অনুরোধ করুন যে তারা যেন আমাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করে প্রেজেন্ট করে। হ্যাঁ, পূজা এবং সাইনতাজ, তোমরা রেডি? দেবু প্রেম কুমার কে একটু রিকোয়েস্ট করো। স্টার্ট করি? হ্যাঁ, তুমি স্টার্ট করে দাও। হ্যাঁ, নমস্কার। জুম ডিজিটাল প্ল্যাটফর্মে উপস্থিত মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজির অধ্যাপক অধ্যাপিকাদের এবং পার্থ স্যারকে আমাদের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে সশ্রদ্ধ প্রণাম জানায় প্রণাম জানায় অন্যান্য বিদ্যালয়ের উপস্থিত শিক্ষক ও শিক্ষিকাগণকে এবং অন্যান্য বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানায়। আমাদেরকে বিজ্ঞানের দিশারি অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য ম্যাকআউটের স্কুল কানেক্টেড টিমকে আমরা ধন্যবাদ জানাই। আমার নাম পূজা হালদার, আমার সাথে রয়েছে সাইনতাজ খান এবং আমাদের এই কাজে সহযোগিতা করেছেন আমাদের বিদ্যালয়ের শিক্ষক গীতাংশু স্যার। বিশ্ব ইতিহাসে বহু মানুষ প্রফেসর হিসাবে গণ্য হয়েছে, কিন্তু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, যাকে শুধুমাত্র প্রফেসর বলে ডাকতেন, তিনি হলেন পদার্থবিদ ও গণিতবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ। বর্তমান সময়ে আমরা ভারতের জিডিপি অর্থাৎ জাতীয় আয় ভোটের আগের এক্সিট পোল অর্থাৎ ভোটের ফলাফলের আগেই ভোটের ফলাফলের ধারণা, কোভিড-19-এর প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, তৃতীয় ঢেউ এর আগেই বিভিন্ন সংস্থা আগাম তার ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষকে ওয়াকিবহল করে। এই সমস্ত কিছুই সম্ভব হয় রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স এর মাধ্যমে। স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানের জনক হলেন স্যার রোনাল্ড ফিশার, আর ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্স বা ভারতীয় রাশিবিজ্ঞানের জনক হলেন ভারতীয় পদার্থবিদ ও গণিতবিদ প্রশান্তচন্দ্র মহলানবিশ। প্রশান্তচন্দ্র মহলানবিশ 1893 সালের 29শে জুন কলকাতা শহরে 210 কর্নওয়ালিস স্ট্রিটের এক প্রভাবশালী পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রবোধচন্দ্র মহলানবিশ একজন সমাজ সংস্কারক ও বুদ্ধিজীবী ছিলেন। প্রশান্তচন্দ্র মহলানবিশের বড় জ্যাঠামশাই সুবোধচন্দ্র মহলানবিশ এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে শারীরবিজ্ঞান নিয়ে পড়াশোনা করার পর শিক্ষাবিদ হয়েছিলেন। সুবোধচন্দ্র মহলানবিশ রয়্যাল সোসাইটি অফ এডিনবার্গের ফেলো হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি ব্রিটিশ বিশ্ববিদ্যালয় কার্ডিফ ইউনিভার্সিটিতে ফিজিওলজি বিভাগের প্রথম ভারতীয় হিসেবে প্রধান ছিলেন। 1900 সালে তিনি ভারতে ফিরে আসেন এবং কলকাতার প্রেসিডেন্সি কলেজে ফিজিওলজি বিভাগ প্রতিষ্ঠা করেন। সুবোধচন্দ্র কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য হন। ঠাকুরদা গুরুচরণ মহলানবিশ, রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা,
দেবেন্দ্রনাথ ঠাকুর দ্বারা প্রভাবিত ছিলেন এবং ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি 1854 সালে অধুনা বাংলাদেশের বিক্রমপুর থেকে কলকাতায় চলে আসেন। গুরুচরণ মৌলানা বিশ ব্রাহ্ম সমাজের সামাজিক আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। 210 কর্নওয়াল স্ট্রিটের বাড়ি ব্রাহ্ম সমাজের কেন্দ্র ছিল। গুরুচরণ একজন বিধবাকে বিবাহ করেছেন, যেটি তৎকালীন সামাজিক ঐতিহ্যের বিরুদ্ধে একটি কাজ ছিল। প্রশান্তচন্দ্র মহলানা বিশের মায়ের নাম নিরোদবাসিনী দেবী। প্রশান্তচন্দ্র মহলানা বিশের মামা ছিলেন বিখ্যাত ডাক্তার নীলরতন সরকার। প্রশান্তচন্দ্র মহলানা বিশের পড়াশোনা শুরু হয় তারই ঠাকুরদা গুরুচরণ মহলানা বিশের প্রতিষ্ঠিত ব্রাহ্ম সমাজ স্কুলে। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রেসিডেন্সি কলেজ থেকে 1912 সালে অনার্স সহ পদার্থবিদ্যায় স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি স্যার জগদীশচন্দ্র বসু, প্রফুল্লচন্দ্র রায়ের ছাত্র ছিলেন এবং মেঘনাদ সাহার থেকে 1 বছরের সিনিয়র আর নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে 2 বছরের সিনিয়র ছিলেন। 1913 সালের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে ভর্তি হন এবং সেখানে গণিত প্রতিভা শ্রীনিবাস রামানুজের সাথে তার পরিচয় হয়। তৎকালীন প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষের অনুরোধে প্রশান্তচন্দ্র মহলানা বিশ দেশে ফিরে আসে এবং প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যা বিভাগে যোগদান করেন। পরবর্তী সময়ে প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষের পদ তিনি অলঙ্কৃত করেছিলেন। 1931 সালের 17ই ডিসেম্বর প্রশান্তচন্দ্র মহলানা বিশ তার বন্ধুদের নিয়ে একটি আলোচনা করেন। তার বন্ধুদের মধ্যে ছিলেন অর্থনীতিবিদ প্রমথনাথ ব্যানার্জি, গণিতবিদ নিখিল রঞ্জন সেন এবং শিল্পপতি রাজেন্দ্রনাথ মুখার্জি। সেই আলোচনার ভিত্তিতে প্রেসিডেন্সি কলেজের পদার্থবিদ্যা বিভাগের অভ্যন্তরে রাশিবিজ্ঞান বিভাগ গঠিত হয় এবং পরবর্তী সময়ে 1932 সালের 28শে এপ্রিল বরানগরে প্রতিষ্ঠিত হয় ISI বা ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। বাঙালি হৃদয়ে এশিয়ার প্রথম নোবেল জয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের অবস্থান অত্যন্ত দৃঢ়। রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে প্রশান্তচন্দ্র মহলানা বিশের পরিবারের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। বর্তমান সময়ের বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার হিরণময় সাহার লেখা মানুষ লোকে একাকী ছবি বইতে তার প্রমাণ পাওয়া যায়। স্বাধীনতার পরে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন জওহরলাল নেহরু এবং ডক্টর ভীমরাও আম্বেদকর বিভিন্ন দেশের সংবিধানের নির্যাস নিয়ে ভারতীয় সংবিধানের খসড়া তৈরি করে। সংবিধানের স্বাধীনতার পরে ভারতের ভবিষ্যৎ কেমন হবে তা নিয়ে তৎকালীন ভারতীয় কর্মকর্তারা চিন্তিত হয়ে পড়ে। সেই সময় রাশিয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনার অনুকরণে ভারতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত হয়। 1951 থেকে 1956 পর্যন্ত প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে সাধারণ সদস্য হিসেবে ছিলেন প্রশান্তচন্দ্র মহলানা বিশ। 1956 থেকে 1961 পর্যন্ত দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা গঠিত হয়। এই দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 2টি মডেল ব্যবহৃত হয়েছিল, জাতীয় আয় বৃদ্ধির জন্য হ্যারেড-ডুমার মডেল এবং সম্পদ বন্টনের জন্য মহলানা বিশ মডেল। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ছিল ভারী এবং মাঝারি শিল্প তৈরি করে দ্রুত উৎপাদন বৃদ্ধি করা এবং GDP সর্বাধিক পর্যায়ে নিয়ে যাওয়া। GDP এর লক্ষ্যমাত্রা রাখা হয় 4.5, কিন্তু GDP প্রাপ্ত হয় 4.3। GDP লক্ষ্যমাত্রা স্পর্শ করতে না পারলেও তৎকালীন সময়ে এটি যথেষ্ট ভালো হিসাবে গণ্য হয়েছিল এবং প্রশংসিত হয়েছিল। দেশ বিদেশের অর্থনীতিবিদদেরও নিয়মিত গন্তব্য ছিল প্রশান্তচন্দ্র মহলানা বিশের ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট। প্রশান্তচন্দ্র মহলানা বিশের আবিষ্কারের মধ্যে অন্যতম মহলানা বিশ স্ট্যাটিস। জাতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি ছিলেন প্রশান্তচন্দ্র মহলানা বিশ। ভারত সরকার প্রফেসর প্রশান্তচন্দ্র মহলানা বিশকে 1968 সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করে। ভারত সরকার 2006 সাল থেকে তার জন্মদিন 29 জুনকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসাবে
পালনে সিদ্ধান্ত নেয়। 78 বছর বয়সে 1972 সালের 28 জুন কলকাতায় ভারতীয় রাশিবিজ্ঞানের জনক প্রশান্ত চন্দ্র মহলানা বিশ মৃত্যুবরণ করেন। বিজ্ঞানের দিশারি অনুষ্ঠানে যোগদান করতে এসে প্রশান্ত চন্দ্র মহলানবিশের মতো গণিত সাধকের সম্পর্কে আমরা জানার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে আমরা আরো জানার চেষ্টা করব অন্যান্য গণিত ও বিজ্ঞান সাধকদের। তাই ম্যাকআউটকে আমরা ধন্যবাদ জানাই। খুব ভালো হয়েছে। এর পরবর্তী বক্তা কে আছে? পরে কে বলবে বলো? কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল থেকে পরবর্তী কে বলবে? আর কেউ বলবে না স্যার, এই এই হয়ে গেছে আমাদের। আচ্ছা, তাহলে এখানে একজন মাত্র পার্টিসিপেন্ট ছিল, ঠিক আছে? আমাদের দুজন পার্টিসিপেন্ট ছিল কিন্তু একজনই বলেছে। আচ্ছা, ঠিক আছে, আরেকজনের নামটা কি? শাহিনতাজ, শাহিনতাজ খান। হ্যাঁ, সেটা ঠিক আছে, সেটা উল্লেখ করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, ও খুব ভালো বলেছে। আমি এবারে রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ থেকে তাদেরকে প্রেজেন্টেশন দেওয়ার জন্য অনুরোধ করবো এবং তাদের শিক্ষক শিক্ষিকাকে বলবো এটাকে ইন্ট্রোডিউস করে ছাত্রীদেরকে, তারা যেন আমাদেরকে প্রেজেন্টেশন দেয়। রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ, প্লিজ। রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ আছো? মোনালিসা ম্যাম আছে? হ্যাঁ ম্যাডাম আছে। ম্যাডাম যদি থাকে তাহলে ম্যাডামকে রিকোয়েস্ট করুন যে ছাত্রীরা তারা যদি প্রেজেন্টেশন দেখায়। হ্যালো লিসা ম্যাম, প্লিজ সুইচ অন ইওর মাইক। হাই লক্ষ্মী কন্যা বিদ্যালয় অভি, হ্যাঁ দেবদা প্লিজ কোঅর্ডিনেট উইথ রাজলক্ষ্মী কন্যা বিশ্ববিদ্যালয়। রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠ ম্যাডাম, মোনালিসা ম্যাম আছেন। হ্যালো স্টুডেন্টরা যারা পার্টিসিপেট করবে তারা কি এসেছে? হ্যাঁ তারাও এসেছে, স্টুডেন্টরা এসেছেন। তাহলে তারা স্টুডেন্ট যারা আছে তারা তোমরা আনমিউট করো, আনমিউট করো। ওকে, আচ্ছা তোমাদের স্লাইড কি তোমরা প্রেজেন্টেশন করবে না আমরা করে দেবো? আপনারা যেটা বলবেন সেটাই হবে। তাহলে তুমি তোমরা ওখান থেকে করে নাও স্যার, আপনি যদি করেন তাহলে একটু সুবিধা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রেম আমি তোমাকে তাহলে পাঠিয়ে দিচ্ছি স্লাইডটা। ওকে ওকে, হ্যাঁ হ্যাঁ। এখানে কজন পার্টিসিপেন্ট আছে রাজলক্ষ্মী থেকে? আমরা এখানে দুইজন পার্টিসিপেন্ট আছি। আমার নাম তানিয়া দেবনাথ। দুজনেই বলবে তো? আমরা একটু মানে আমরা স্লাইডই দেখাবো, তো শুরুটা একটু সূচনাটা আমরা করব এইটুকু। আর তোমাদের শিক্ষিকা আছে? হ্যাঁ শুরু করে দাও। প্রেম তোমাকে পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে তোমরা শুরু করে দাও। আজ আমরা রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের ছাত্রীরা এবং অন্যান্য স্কুলের ছাত্রছাত্রীরা এখানে প্রশান্ত চন্দ্র মহলানবিশের মহান বিজ্ঞানীর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এখানে সবাই মিলে জড়ো হয়েছি শুধুমাত্র তার জন্মদিন উপলক্ষে কিছু আমরা বলবো বলে। এখানে উপস্থিত সকলকে আমাদের শ্রদ্ধা জানিয়ে আমরা আজকের প্রেজেন্টেশন শুরু করছি। Is it visible? Yes, 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 visible. It is visible. Go ahead, please. Bolo, tumra bolo. Kotha shona jacche na? Jacche na? Kotha shona jacche na kintu? দেবুদা, রাগ লক্ষ্মী কন্যা বিদ্যালয়ে স্টুডেন্ট ইজ নট অডিবল। ওকে ওকে, আই জাস্ট কন্টাক্ট দেম। আনমিউট করে তোমরা বলো, তোমাদের মিউট করা আছে। রাজলক্ষ্মী কন্যা বিদ্যাপীঠের যে স্টুডেন্টরা আছো তোমাদের আনমিউট মিউট করা আছে, আনমিউট করে বলো। আনমিউট করো,
স্যার আসলে আমরা শুধু প্রেজেন্টেশনটাই দেখাবো, আমরা কিছু বলবো না। না কিন্তু প্রেজেন্টেশনটা যেটা আসছে সেটা দেখে দেখে বলতে পারবে না? তাহলে তো জিনিস ইন্টারেস্টিং হয়। আচ্ছা আচ্ছা, উই জাস্ট কন্টিনিউ। He received his yearly schooling at the Brahmo Boys School in Calcutta, graduating in 1908. And he joined the Presidency College, then affiliated with the University of Calcutta, where he was taught by teachers who included Jagadish Chandra Bose and Prafulla Chandra Ray. After missing a train, he stayed with a friend at King's College, Cambridge. He was impressed by King's College Chapel and his host friend, M.A. Candace, suggested that he could try joining there, which he did. He did well in his studies at King's, but also took an interest in cross-country walking and punting on the river. He interacted with the mathematical genius Srinivasa Ramanujan during the latter first time at Cambridge. After returning to England, Mahalanobis was introduced to the journal. ভয়েসটা আসছে না প্রেম। Presentation is over. আচ্ছা তোমাদের আর কেউ বলবে স্কুল থেকে? মোটামুটি তোমরা ভালো করেছো, কিন্তু এগুলোকে না একটু সুন্দর করে করে বললে লোকের ভালো লাগবে। অনেক যারা শুনছে তারা খুব আনন্দ পাবে। ঠিক আছে, সুন্দর হয়েছে, ভালোভাবে অনেক কিছু তথ্য তোমরা জোগাড় করেছো। এবার আমি কল্যাণী, উই এনকারেজ স্যার, উই এনকারেজ দ্যাট দ্য ফ্রম পিপিটি দে শুড এক্সপ্লেইন ইফ ইট ইজ ডিসপ্লেড এন্ড দে ক্যান এক্সপ্লেইন। ওকে, ফ্রম নেক্সট টাইম অনওয়ার্ডস প্লিজ ডু প্রিপেয়ার সাম রিটেন এট ইওর এন্ড। ওকে, সব সময় পিপিটি তৈরি করবে, পিপিটি তো আছেই, কিন্তু মুখে বলতে প্রেজেন্টেশন করতে হয়, সেটাও আমরা শিখব, এবং তাতে মনীষী সম্পর্কে চর্চাটাও বাড়বে, এবং অনেক লোক সেটাতে আরো শুনতে পাবে, শুনলে আরো জিনিসটা ভালো লাগে। যাই হোক, ভেরি নাইস, পড়াটা শুরু হয়েছিল, তারপর ওটা আমরা নেক্সট টাইম অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাদের শিক্ষিকা মহাশয়কে আমার ধন্যবাদ জানিও। আমি এখন কল্যাণী শিক্ষায়তন হাই স্কুলকে অনুরোধ করব তারা তাদের প্রেজেন্টেশন করতে। এখানে যে টিচার ইনচার্জ আছেন, প্লিজ আপনি দু একটি কথা বলুন, এবং আপনার ছাত্রীদেরকে দিয়ে আপনাদের তারা শুরু করবে প্রেজেন্টেশন, প্লিজ। স্যার একটু জোরে বলবেন, সেই উদ্যোগে মানে আমাদের খুবই আনন্দ হয়েছে বিষয়টা, কারণ এখন যেহেতু সারা কোনো জায়গাতেই কোন রকম প্রোগ্রাম হচ্ছে না, সুতরাং
ছোট ছেলে মেয়েদের বা ছাত্র ছাত্রীদের উৎসাহিত করার ব্যাপারে এরকম ধরনের মিডিয়া প্রোগ্রামটাই একমাত্র অবলম্বন। তো সেই জন্য আমরা খুব উৎসাহ নিয়ে এই ব্যাপারটায় অংশগ্রহণ করেছি। জানি না কতটা সাফল্য অর্জন করতে পারবো, কারণ সকলেই প্রচেষ্টা স্তরে আছি। তো আমি ছেলে মেয়েদের নিয়ে আমার প্রেজেন্টেশনটা শুরু করছি। দেবুদা, তাহলে কি আমি প্রেজেন্ট করব? হ্যাঁ ম্যাম, তুমি প্রেজেন্টেশন করে দাও। না না, দে আর প্রেজেন্টিং, দে আর প্রেজেন্টিং। ওকে 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 ওরাই প্রেজেন্ট করছে। ম্যাম ওরা প্রেজেন্ট করছে। यस सर, यस सर, यस सर, লেট देम প্রেজেন্ট। ঠিক আছে, প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ, প্লিজ কন্টিনিউ করুন। ঠিক আছে, এসেছি, আস্তে আস্তে দেখান, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, পরপর দেখান আস্তে আস্তে, কোনো অসুবিধা নেই, ভালো হচ্ছে। নমস্কার, আমি কল্যাণী শিক্ষায়তনের পক্ষ থেকে আমার প্রিয় ছাত্রছাত্রীদের নিয়ে একটি প্রেজেন্টেশন তৈরি করেছি। আমার প্রিয় ছাত্রছাত্রীরা হচ্ছে অর্ঘ চক্রবর্তী, মৃণাল হাওলাদার, দীপান্বিতা দে এবং গৌরব ঘোষ, প্রশান্ত চন্দ্র মহলানবিশ, মাননীয় বিশিষ্ট বিজ্ঞানী, তার আজকে শুভ জন্মদিনে আমরা কল্যাণী শিক্ষায়তনের পক্ষ থেকে এই প্রেজেন্টেশনটা বানিয়েছি। আমি ছাত্রছাত্রীদের অনুরোধ করছি, তোমরা পরপর তোমাদের প্রেজেন্টেশন দেখাতে থাকো। বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ 1893 সালের 29 জুন পশ্চিমবঙ্গের কলকাতাতে জন্মগ্রহণ করেন। তিনি একজন ভারতীয় বিজ্ঞানী এবং পরিসংখ্যানবিদ ছিলেন। প্রশান্ত চন্দ্র মহলানবিশের পিতামহ গুরুচরণ তৎকালীন ব্রাহ্ম সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। গুরুচরণের বড় ছেলে সুবোধচন্দ্র একজন শিক্ষাবিদ ছিলেন। পরবর্তীতে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য হন। গুরুচরণের ছোট ছেলে প্রবোধচন্দ্র ছিলেন প্রশান্ত চন্দ্র মহলানবিশের পিতা। বিজ্ঞানী মহলানবিশ বুদ্ধিজীবী এবং সংস্কার দ্বারা বেষ্টিত একটি সামাজিক সক্রিয় পরিবারে বড় হয়ে ওঠেন। মহলানবিশ কলকাতার ব্রাহ্ম বয়েজ স্কুলে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন এবং 1908 সালে স্নাতক লাভ করেন। এরপর তিনি প্রেসিডেন্সি কলেজে যোগ দেন, যেখানে কিছু বিখ্যাত শিক্ষক এবং প্রফেসরের কাছ থেকে তিনি শিক্ষা গ্রহণ করেন। তন্মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্যার জগদীশ চন্দ্র বসু, আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ। মহলানবিশ 1912 সালে পদার্থবিজ্ঞানে অনার্স সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। এরপর লন্ডন বিশ্ববিদ্যালয়ে যোগদানের জন্য 1913 সালে ইংল্যান্ডে চলে যান। একদিন তিনি একটি ট্রেন মিস করেন এবং আশ্রয় গ্রহণের উদ্দেশ্যে তার পরিচিত একজন বন্ধুর সাথে কেমব্রিজের কিংস কলেজে যান। সেখানকার পরিবেশ তাকে অভিভূত করে এবং কিংস কলেজেই তিনি পড়াশোনা শুরু করেন ও সেখান থেকে তিনি কলা বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি একটি সংক্ষিপ্ত বিরতি নিয়ে ভারতে চলে আসেন ও প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষের সাথে পরিচিত হন। আবার তিনি ইংল্যান্ডে ফিরে যান ও বায়োমেট্রিকা নামক একটি জার্নাল তাকে আকৃষ্ট করে। এটি তাকে এতই আগ্রহী করে তোলে যে একটি সম্পূর্ণ সেট কিনে তিনি সেটি ভারতে নিয়ে আসেন। এরপর কলকাতায় ব্রাহ্ম সমাজের সদস্য হেরম্বচন্দ্র মৈত্রের কন্যা নির্মল কুমারীর সাথে তার সাক্ষাৎ হয়। তারা 1923 সালের 2 ফেব্রুয়ারি বিবাহ করেছিলেন।
মহলানবিসের অনেক সহকর্মী পরিসংখ্যান বিদ্যায় আগ্রহী ছিলেন। 17 ডিসেম্বর 1931 সালে মহলানবিস প্রমথনাথ ব্যানার্জি, নিখিল রঞ্জন সেন এবং স্যার আর এন মুখার্জির সাথে একটি বৈঠক ডেকেছিলেন। তারা একসাথে বরানগরে 1932 সালে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট গড়ে তোলেন। এই প্রতিষ্ঠানটি মহলানবিসের উদ্যোগে 1933 সালে সংখ্যা জার্নাল প্রকাশ করে। 1959 সালে জাতীয়ভাবে এই প্রতিষ্ঠানটিকে গুরুত্বপূর্ণ ইনস্টিটিউট ও ডিমড বিশ্ববিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। অবশেষে 1972 সালের 28 জুন পরাধীন ভারতের যে ক্যালকাটাতে তিনি জন্মগ্রহণ করেছিলেন, স্বাধীন ভারতের সেই কলকাতাতেই এই মহান বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিসের জীবনাবসান ঘটে। বিজ্ঞানী প্রশান্তচন্দ্র মহলানবিস তার কৃতিত্বের জন্য বহু পুরস্কারে পুরস্কৃত হন। এর মধ্যে কিছু হল, 1935 সালে ভারতীয় বিজ্ঞান একাডেমির সদস্য হিসেবে তিনি নিযুক্ত হন। সেই বছরই তিনি ভারতীয় জাতীয় বিজ্ঞান একাডেমির সদস্য হন। এর ঠিক 7 বছর পর 1942 সালে তিনি ব্রিটিশ এম্পায়ারের একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। এরপর 1944 সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাকে ওল্ডেন মেমোরিয়াল প্রাইজে সম্মানিত করা হয়। 1945 সালে রয়্যাল সোসাইটি এর একজন সদস্য হিসেবে তিনি নিযুক্ত হন। এর ঠিক 5 বছর পর অর্থাৎ 1950 সালে তিনি ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হন। 1951 সালে যুক্তরাষ্ট্রে তিনি ইকোনমিক সোসাইটি এর সদস্য হন। এরপর 1952 সালে আমাদের পার্শ্ববর্তী দেশ পাকিস্তানে পাকিস্তান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের একজন সদস্য হিসেবে তিনি নিযুক্ত হন। 1954 সালে যুক্তরাজ্যে তাকে রয়্যাল স্ট্যাটিস্টিক্যাল সোসাইটি এর একজন সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত করা হয়। 1957 সালে তাকে স্যার দেবী প্রসাদ সর্বাধিকারী গোল্ড মেডেলে সম্মানিত করা হয়। এরপর 1958 সালে সংযুক্ত সোভিয়েত রাশিয়ায় বিজ্ঞান একাডেমির বিদেশি সদস্য হিসেবে তিনি নিযুক্ত হন। এর পরের বছর 1959 সালে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কিংস কলেজে তিনি একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন। এর ঠিক 2 বছর পর অর্থাৎ 1961 সালে আমেরিকায় আমেরিকান স্ট্যাটিস্টিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য হন। ঠিক সেই বছরই তিনি দুর্গাপ্রসাদ খাইতান গোল্ড মেডেলে সম্মানিত হন। সেই বছরই আবার তিনি বিশ্বভারতী থেকে দেশিকোত্তম পান। 1968 সালে বিজ্ঞান ও গণিতে তার অবদানের জন্য তাকে পদ্মা বিভূষণ মানপত্রে ভূষিত করা হয়। ওই বছরই তাকে শ্রীনিবাস রামানুজন গোল্ড মেডেল দ্বারা সম্মানিত করা হয়। বিজ্ঞানের পরিসংখ্যান বিভাগে তার অবদানের জন্য শুধু আমাদের দেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন পুরস্কারে তাকে সম্মানিত করা হয়। স্যার প্রশান্তচন্দ্র মহলানবিস 1916 সালে প্রেসিডেন্সি কলেজে সাময়িক সময়ের জন্য অধ্যাপনা করেছিলেন। 1922 থেকে 1948 সালে প্রেসিডেন্সি কলেজেই পদার্থবিদ্যায় সহকারী অধ্যাপকের দায়িত্বে ছিলেন। এছাড়াও 1926 সাল পর্যন্ত আলিপুর আবহাওয়া দপ্তরে একজন বিশিষ্ট আবহবিদ হিসেবে কাজ করেছেন। তৎকালীন সময়ে বাংলা ও উড়িষ্যায় বন্যার প্রকোপ বাড়ার কারণে ISI প্রতিষ্ঠার পূর্ববর্তী সময়ে তিনি অ্যানথ্রোপোমেট্রি মেটেরোলজি ফ্লাড কন্ট্রোলের ওপরে গবেষণা চালিয়েছিলেন এবং ISI প্রতিষ্ঠার পরবর্তীকালে এই গবেষণার পরিধি আরও বৃদ্ধি পায়। এটি বিস্তার লাভ করে সস্পাদনবিদ্যা, উদ্ভিদবিদ্যা ও অর্থনীতির মতো ভিন্ন শাখাতেও। 1960 সালে ISI পরিসংখ্যান বিদ্যার উপর যথাক্রমে BSc, MSc সালে প্রথম সমাবর্তন সভা অনুষ্ঠিত হয়েছিল। এই সভায় PhD ডিগ্রি লাভ করেছেন KR অর্থশাস্ত্রী জে সেতুরামান, MSc ডিগ্রি লাভ করেছিলেন এম মুখার্জি, KK রাও, পি সিং প্রমুখ। এই সমাবর্তন সভায় উপস্থিত ছিলেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু তথা বিশিষ্ট বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু। D2 স্ট্যাটিস্টিক্স, যেটি মহলানবিস ডিস্টেন্স নামেও পরিচিত, করেছিলেন ভূতত্ত্ববিদ্যা, অর্থনীতিবিদ্যা ও ট্যাক্সোনমি সাংখ্য, এই নামটি ব্যাখ্যা মহলানবিস করেছিলেন। তিনি বিশ্বকর্তেন সংস্কৃত থেকে গৃহীত, যার অর্থ হলো নাম্বার, কিন্তু মূল অর্থ হলো নির্ধারক জ্ঞান। পরিসংখ্যান বিদ্যার উপর সম্মিলিত ধারণার থেকেই এই কথাটির উৎপত্তি হয়েছিল। স্যার
স্যার প্রশান্তচন্দ্র মহলানবিশ ভারতবর্ষে প্রথম অ্যানালগ কম্পিউটারের প্রচলন করেন এবং তার উদ্যোগে 1953 খ্রিস্টাব্দে সমরেন্দ্র কুমার মিত্রের ডিজাইন করা ও অ্যানালগ কম্পিউটার আইএসআই তে ব্যবহার শুরু হয়। ভারতবর্ষে প্রথম ডিজিটাল কম্পিউটারের ব্যবহার তার উদ্যোগেই শুরু হয় এবং 1956 খ্রিস্টাব্দে আইএসআই এ HEC-2M হলেনরিট ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার প্রচলিত হয়। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে মহলানবিশের এবং তার স্ত্রীর গভীর সম্পর্ক ছিল। মহলানবিশ তার গবেষণার ক্ষেত্রে এবং নিজস্ব প্রতিষ্ঠান নির্মাণে কবির দ্বারা বিশেষভাবে অনুপ্রাণিত হয়েছিলেন। তার সাহিত্য সংস্কৃতির প্রতি গভীর আগ্রহের জন্য তিনি কবি সচিব পদেও বহাল ছিলেন। মহলানবিশের গবেষণার সূচনাকাল থেকেই তার সাথে অনেক ব্যক্তি যুক্ত ছিলেন। তাদের মধ্যে বিশেষ কয়েকজন হল HC সিনহা, রাজচন্দ্র বোস, সমরেন্দ্রনাথ রায়, KC নায়ার এবং পরবর্তীকালে 1941 খ্রিস্টাব্দে কালামপুরি রাধাকৃষ্ণ রাও তার সংস্পর্শে আসেন। প্রফেসর মহলানবিশের মতো মহান বিজ্ঞানীকে দেশ বিদেশ থেকে বিভিন্ন সম্মান ও শ্রদ্ধা জানানো হয়। ভারত সরকারের পক্ষ থেকে 2006 সালে তার জন্মদিনটিকে জাতীয় পরিসংখ্যান দিবস বলে উল্লেখ করা হয়। 29 জুন 2018 সাল তার 125তম জন্মবার্ষিকীতে তার স্মরণে একটি মুদ্রা প্রচলিত করা হয়, যেটি করেছিলেন তৎকালীন সম্মানীয় উপরাষ্ট্রপতি MV নাইডু। কল্যাণী শিক্ষায়তনের তরফ থেকে প্রফেসর প্রশান্তচন্দ্র মহলানবিশের প্রেজেন্টেশন সমাপ্ত হলো। ধন্যবাদ। ভালোই বলেছো, তোমাদের স্কুল ভালোই বলেছে এবং তোমরা অনেক কিছু নতুন নতুন তথ্য দিলে যেগুলো হয়তো আমাদের অনেকেরই জানা ছিল না। যেমন আমি জানতে পারলাম যে ফ্ল্যাট কন্ট্রোল সম্পর্কে উনিও এত বড় কাজ করেছিলেন এবং অ্যানালগ ডিজিটাল কম্পিউটারে তো আমরা সকলেই জানি। যাই হোক, তোমাদের প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে, তোমরা বসো। এবার আমি নৈহাটি আদর্শ বালিকা গার্লস হাই স্কুলকে অনুরোধ করব তারা যদি তাদের প্রেজেন্টেশন দেখায়, এবং এখান থেকে টিউশন ইনচার্জ যিনি এসেছেন তিনি দু একটি কথা বলেন এবং সবাইকে যদি ইন্ট্রোডিউস করে দেন তাহলে খুব। নৈহাটি আদর্শ বালিকা গার্লস স্কুল, শম্পা ম্যাডাম আছেন? আমি আছি। আমাদের ইনচার্জ টিচার শ্রীমতী পূর্ণা প্রধান ইন্ট্রোডিউস করবেন। পূর্ণা দি, হ্যাঁ বলছি। হ্যাঁ হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, আপনি বলুন। এবং আমরা খুব খুশি হয়েছি যে আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং আজকে ছাত্রছাত্রীদের ছাত্রীদেরকে তারা এত সুন্দরভাবে তারা প্রেজেন্টেশন করার জন্য উদ্যোগী হয়েছে, আমরা খুবই খুশি হয়েছি। ওয়েলকাম ম্যাডাম, ওয়েলকাম। নমস্কার, প্রথমেই আমি এই অনুষ্ঠানটির আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রোতাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং উপস্থিত ছাত্রীদের জানাচ্ছি আমি আন্তরিক ভালোবাসা। আমি এখানে একটা কথা বলতে চাই যে আমাদের স্কুলে যে সকল ছাত্রীরা পড়তে আসে তাদের কিন্তু পরিবারে এই যে বর্তমান প্রযুক্তিগত ব্যবস্থা সেখান থেকে তারা অনেকটাই পিছিয়ে, সেই কারণে আমরা বেশি সংখ্যক ছাত্রীদের আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করাতে পারিনি। তবে আমাদের আজকে এই অনুষ্ঠানে তিনজন ছাত্রী আছে যারা প্রশান্তচন্দ্র মহলানবিশের অবদান সম্পর্কে উপস্থাপনা করবে। আমি এবার ছাত্রীদের অনুরোধ করব তারা যেন এই অনুষ্ঠানটি শুরু করে। ছাত্রীরা তোমরা শুরু করো। শুভ অপরাহ্ন। এবং তোমরা তোমাদের নাম বলবে, তুমি যে প্রেজেন্টেশন করছো তুমি কোন ক্লাসে পড়ো, তোমার নাম বলে আরম্ভ করবে, ঠিক আছে? আমি পর্ণা বিশ্বাস, আমি ক্লাস 10 এ পড়ি। শুভ অপরাহ্ন। মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ম্যাকাউডের স্কুল কানেক্টিং দ্বারা আয়োজিত বিজ্ঞানীর দিশারি অনুষ্ঠানে উপস্থিত সকল শ্রোতাদের যথাযোগ্য সম্মান জানিয়ে আমি নৈহাটি আদর্শ বিদ্যানিকেতন ফর গার্লস এর ছাত্রী পর্ণা বিশ্বাস
আমার সহপাঠী বন্ধু অয়ন্তিকা পাল ও দেবলীনা সরকার আমাদের প্রেজেন্টেশন শুরু করছে। বহু যুগ ধরে যে সকল বিজ্ঞানীদের অবদান এবং তাদের কর্মের সুফল নিয়ে আমরা এগিয়ে চলেছি, তাদের মধ্যে একজন খ্যাতনামা ভারতীয় বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তিনি পরিসংখ্যানবিদ হিসেবে ভারতীয় বিজ্ঞান চর্চার ইতিহাসে অমর হয়ে আছে। তাকে ভারতের আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। ইনি প্রফেসর মহলানবিশ নামেই দেশে বিদেশে মানুষের কাছে পরিচিত হয়ে আছেন। বলাই বাহুল্য, আজ এই অতিমারীর যুগেও ওনার অবদান অত্যন্ত প্রাসঙ্গিক। নেক্সট আমি দেবলীনা। পরিসংখ্যানবিদ প্রশান্ত চন্দ্র মহলানবিশ অবিভক্ত ভারতের বঙ্গীয় প্রদেশের অন্যতম বিজ্ঞান সংগঠক এবং সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক। পিতামহ গুরুচরণ ছিলেন ব্রাহ্মণ সমাজের অন্যতম প্রতিষ্ঠাতা। ওনার বড় ছেলের নাম সুবোধচন্দ্র এবং ছোট ছেলের নাম প্রবোধচন্দ্র। প্রশান্ত চন্দ্র মহলানবিশের পিতা ছিলেন প্রবোধচন্দ্র এবং ব্রাহ্মণ সমাজের একমাত্র সক্রিয় সদস্য এবং মাতা নিরতবাসিনীও ছিলেন শিক্ষিত পরিবারের সদস্য। 1893 সালের 29 জুন 210 কর্নওয়াল স্ট্রিটের বাড়িতে জন্মগ্রহণ করেন প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তিনি বুদ্ধিজীবী এবং সংস্কারক দ্বারা বেষ্টিত একটি সামাজিক ও সক্রিয় পরিবারে বেড়ে ওঠেন। প্রাথমিক জীবন ও পড়াশোনা। প্রশান্ত চন্দ্র মহলানবিশ কলকাতার ব্রাহ্মণ বয়েজ স্কুলে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। প্রশান্ত চন্দ্র মহলানবিশ ছাত্র জীবন থেকেই মেধাবী ছিলেন। কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে 1912 সালে পদার্থবিজ্ঞানে সম্মান সহ স্নাতক ডিগ্রি লাভ করেন। তিনি 1915 সালে ইংল্যান্ড যান এবং কেমব্রিজের কিংস কলেজ থেকে গণিত ও পদার্থবিজ্ঞানে ট্রাইপস সম্পন্ন করে। ট্রাইপসের পার্ট টু তে তিনি ছিলেন পদার্থবিজ্ঞানে প্রথম শ্রেণী অর্জনকারী একমাত্র পরীক্ষার্থী। কিংস কলেজ তাকে সিনিয়র রিসার্চ ফেলোশিপ দিয়ে সম্মানিত করে। ইংল্যান্ডে গবেষণা শুরু করার পূর্বে তিনি সংক্ষিপ্ত সময়ের ছুটিতে কলকাতায় ফিরে আসেন, কিন্তু আর ইংল্যান্ড ফিরে যাননি। ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে যায়। কেমব্রিজ ত্যাগ করার পূর্বে মহলানবিশের শিক্ষক W.H. ম্যাকলে বায়োমেট্রিকের প্রতি তার মনোযোগ আকর্ষণ করেন। এ ঘটনার মধ্য দিয়ে বিজ্ঞানের একটি নতুন জগতের দিকে মহলানবিশের জীবনের মোড় স্থায়ীভাবে ঘুরে যায়। কে আছে? বাহ, ভালো হয়েছে। আর কে আর কে আছে? আর কেউ বলবে? ঠিক আছে, তোমাদের স্কুল থেকে আর কেউ বলবে? বলো, তোমার নাম বলো। বলো, আর কে বলবে বলো? দুজনেই আছে। হ্যালো, না আসলে তো ওরা আছে, ওরা কি কানেকশন পাচ্ছে না নাকি ছবিটা আসছে না জানি না। ওদেরকে প্রেম একটু দেখো। প্রেম? হ্যাঁ, ইয়েস, হ্যালো, দেখো তো ওদের কানেকশন কি ব্যাপার হচ্ছে, ছবিটা আসছে না বলছে। অয়ন্তিকা নেটওয়ার্কে প্রবলেম আছে তোরা। আচ্ছা, যদি না ছবি পায় তাহলে ওরা যেটা প্রেজেন্ট করতে চায় সেটা তারা বলুক, তারপর যদি ছবি এসে যায় তখন দেখাবে। ম্যাডাম, আপনাদের যে পিপিটিটা পাঠিয়েছেন ওটা কি প্রেজেন্ট করবো এবার? হ্যাঁ, আমি তো শুরু থেকে ভেবেছিলাম করবেন, করলেন না তো। ও, আপনারা কিছু বললেন না বলে আমরা করি। প্রেম, তাহলে প্রেজেন্টেশনটা একটু পিপিটিটা করে দাও। শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বলবেন। এবার অয়ন্তিকা বলো। অয়ন্তিকা কি লিভ করে গেল নাকি? এবুদা, হ্যাঁ, প্রেজেন্ট আছে না? নো 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 নো, পার্থসার ইজ জয়েন্ট এবুদা। হ্যাঁ, পার্থসার এসেছেন। আপনি 5 মিনিট সময় দিতে পারবেন? আমি 2 মিনিট দিচ্ছি স্যার, আমাকে একটু বিকাশ বন এসছে। ঠিক আছে, আমরা তাহলে এক কাজ করি, আপনার মূল্যবান বক্তব্যটা আমরা শুনি। আমরা আজকে আপনার প্রশান্ত চন্দ্র মহলানবিশের 128তম জন্ম জয়ন্তী পালন করছি। আর এই উপলক্ষে স্কুলের ছাত্রছাত্রীরা 4টি স্কুল আমাদের এখানে এসেছে, সেই 4টি স্কুল তারা প্রেজেন্টেশন করছে। আর 3টি স্কুল অলরেডি করেছে, 1টি স্কুল বাকি আছে। এর মধ্যে আপনি এসে গেছেন,
ডিসি সাহেব হয়েছে কি এসেছিলেন আমি আমি কয়েকজন যে মধ্য শিক্ষা পরিষদের ডেপুটি সেক্রেটারি ডক্টর পার্থ কর্মকার মহাশয় আমাদের মধ্যে এসেছেন এবং তিনি আজকে ছাত্রদের উদ্দেশ্যে জন্ম দিবস উপলক্ষে তার মূল্যবান বক্তব্য আমাদের কিছু রাখবে আমি প্লিজ আপনি কিছু বলুন এবং তার গণিতের অবদানের কথা দু একটি কথা উল্লেখ করুন এখন আমার তো একদম মানে আমি বিকাশ ভবনে আছি অন্য জায়গাতে আছি সেকশনে আছি হ্যাঁ আচ্ছা আপনি দু মিনিট আমি স্যার যেটা বলছি স্যার খুব ভালো প্রোগ্রাম হচ্ছে স্যার আমি শুনেছি আপনার জাস্ট এই বিজ্ঞানীদের জন্মদিন পালনের করার প্রস্তাবটা আমি একটা মিটিং এ বলেছিলাম মাননীয় ভাইস চ্যান্সেলর স্যারকে প্রফেসর মৈত্র মহাশয় আমার খুব ভালো লেগেছে উনি সেই আমার যে বক্তব্যটাকে উনি নিয়ে সঙ্গে সঙ্গে গ্রহণ করে সেটা মানে এক মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করেছেন সেই জন্য আমি স্যারকে এবং উপস্থিত সকল যারা অধ্যাপক আছেন অধ্যাপক অধ্যাপিকা বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা প্রত্যেককে আমি যথাযোগ্য সম্মান জানাই আজকে প্রশান্তচন্দ্র মহলানবিশের যেমন জন্মদিন বা এট দ্য সেম টাইম শাস্ত্র মুখার্জিরও জন্মদিন দুটো জন্মদিনে একসঙ্গে দুজনার আমাদের তোমরা ছাত্ররা পার্টিসিপেট করছে আমার খুব ভালো লাগছে উনি একজন বিখ্যাত স্ট্যাটিস্টিশিয়ান ছিলেন তোমরা জানো নিশ্চয়ই ওনার কাজকর্ম তোমরা সব বলছো আমি একটু শোনার চেষ্টা করবো একটু পরে আমি একটু বিশেষ কারণে অফিস থেকে একটু বিকাশ ভবনে এসেছি আমার যার ফলে আমি আজকে সময় দিতে পারছি না সবাই ভালো থাকুন প্রোগ্রাম ভালো হোক সাফল্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি স্যার ধন্যবাদ পার্থ পরে আবার আপনার সঙ্গে যোগাযোগ হবে এই প্রোগ্রাম চলবে হ্যাঁ প্রোগ্রাম চলবে প্রতি মাসে মাসে হ্যাঁ স্যার এই প্রোগ্রাম চলবে এবং তোরা খুবই উৎসাহভাবে এই প্রোগ্রাম করছে আপনার রয়্যাল উইশেস এন্ড বেস্ট উইশেস সব সময় আমাদের মাথার উপর থাকবে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালো থাকবেন স্যার প্রেম ওই নৈহাটি আদর্শ বিদ্যাপীঠে ওই প্রেজেন্টেশনটা তুমি নৈহাটি আদর্শ বালিকা গার্লস স্কুলের প্রেজেন্টেশনটা রেডি করো এবং তারা বলতে থাকো অন্তিকা বলতে শুরু করো আনমিউট করে অন্তিকা অন্তিকা কোথায় তোমাকে তোমাকে একটুখানি আনমিউট করো অন্তিকা প্লিজ সুইচ অন ইওর মাইক এন্ড প্লিজ স্টার্ট ইওর প্রেজেন্টেশন অন্তিকা অন্তিকা ওই কর্তা মুখের কাছে নাও তোমার কর্তা মুখের কাছে নেই বলে বলার জায়গাটা মুখের কাছে নাও অন্তিকা ফ্রম নৈহাটি আদর্শ বিদ্যানিকেতন প্লিজ প্রেজেন্ট ইওর প্রেজেন্টেশন অন্তিকা তারপরে দেবলীনা আবার বলবে দেবলীনা তুই শুরু কর গুরুত্বপূর্ণ অবদানটা বল তো হ্যাঁ বল তুই শুরু কর অন্তিকা নেই তুই শুরু কর তুই যা যেটা বলছিস গুরুত্বপূর্ণ অবদান গুরুত্বপূর্ণ অবদান মহাজানবিশ ও তার ছাত্রবৃন্দ রাজচন্দ্র বসু সমরেন্দ্রনাথ রায় এবং সি আর রাও মিলিতভাবে পরিসংখ্যান শাস্ত্রের তত্ত্ব ও পদ্ধতি এবং অন্যান্য শাস্ত্রের প্রয়োগ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ অবদান রাখেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মহলানবিশের ডি বর্গ পরিসংখ্যান এবং রাজচন্দ্র বসুর ডিজাইন অব এক্সপেরিমেন্টস শীর্ষক কর্ম প্রশান্তচন্দ্র মহলানবিশ ১৯২৭ সালে অল্প কিছু সময় লন্ডনের কার্ল পিয়ারসন্স ল্যাবরেটরিতে অতিবাহিত করেন সেখানে তিনি নৃতত্ত্বমিতিক উপাত্ত নিয়ে ব্যাপক গবেষণা পরিচালনা করেন এবং পিয়ারসন্স কোএফিসিয়েন্ট অফ রেশিয়াল লাইকনেস এর ওপর নিবিড় পরীক্ষা নিরীক্ষা চালান তিনি সি আর এল এর কতিপয় সীমাবদ্ধতা উল্লেখ করেন এবং ১৯৩০ সালে ডি বর্গ পরিসংখ্যানের ওপর টেস্ট অ্যান্ড মেজার্স অফ গ্রুপ ডাইভার্জেন্স শীর্ষক সেমিনার প্রবন্ধ প্রকাশ করেন
পরবর্তীতে মহলানবিশের আগ্রহ ও নির্দেশনায় অবিভক্ত বাংলায় দুটি বৃহৎ মাত্রার নৃতত্ত্বমিতির জরিপ পরিচালিত হয়। নেক্সট, বৃহৎ মাত্রার নমুনা জরিপ পরিসংখ্যান শাস্ত্রে মহলানবিশের সর্বাধিক উল্লেখযোগ্য অবদান সমূহের অন্যতম। নমুনা জরিপ পদ্ধতিতে তিনি 1937 সালে বাংলায় পাটের উৎপাদন এবং পাটের আওতাধীন জমির পরিমাণ প্রাক্কলনের প্রয়াস চালান। অবশ্য তার এই প্রাক্কলন গৃহীত হতে প্রায় এক দশক কালেরও অধিক সময় লেগেছিল। 1947 সালে তিনি জাতিসংঘে পরিসংখ্যানগত নমুনায়ন বিষয়ক উপকমিশন চেয়ারম্যান নির্বাচিত হন এবং 1951 সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। নমুনা জরিপ পদ্ধতির উপযোগিতার পক্ষে মহলানবিশের ক্লান্তহীন প্রচারণার ফলে এই পদ্ধতিকে বিশ্বের সকল অংশে সম্প্রসারণ ঘটাতে জাতিসংঘের নমুনায়ন বিষয়ক উপকমিশন চূড়ান্ত সুপারিশ পেশ করে। হ্যারল্ড হোটিংলি লিখেছেন, এ পর্যন্ত এলোমেলো নমুনার কোনো কৌশল মার্কিন যুক্তরাষ্ট্রে বা অন্য কোথাও তৈরি করা যায়নি যা মহলানবিশের বর্ণিত নির্ভুলতার সাথে তুলনা করতে পারে। এবং রোনাল্ড ফিশার মন্তব্য করেছিলেন যে ISI নমুনা জরিপের কৌশলগুলির মূল বিকাশে নেতৃত্ব দিয়েছে, যা প্রশাসনের কাছে উপলব্ধ সবচেয়ে কার্যকর তথ্য প্রমাণ প্রক্রিয়া। পরিসংখ্যান শাস্ত্রের মৌলিক অবদান, বিশেষ করে বৃহৎ মাত্রার নমুনা জরিপে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় 1944 সালে তাকে ওয়েলডন পদক দ্বারা সম্মানিত করে এবং 1975 সালে তিনি লন্ডনে রয়্যাল সোসাইটির ফেলো নির্বাচিত হন। পিসি মহলানবিশ বিশ্বাস করতেন যে জাতীয় পরিকল্পনার গতিশীলতার পরিসংখ্যান অবশ্যই একটি সমন্বিত অংশ হওয়া উচিত। ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর অনুরোধে ভারতের দ্বিতীয় পাঠশালা পরিকল্পনা প্রণয়নে মহলানবিশ প্রধান ভূমিকা পালন করে এবং এই পরিকল্পনার ভিত্তি ছিল তার প্রণীত চারখাত বিশিষ্ট মডেল। জীবনের শেষ দশকে মহলানবিশ একটি পরিসংখ্যানিক বিশ্লেষণ পদ্ধতি ট্র্যাকটাইল গ্রাফিক্যাল অ্যানালাইসিস প্রণয়ন করে। এই পদ্ধতির মাধ্যমে একাধিক জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার তুলনা করা যায়। এই কৌশলটি বর্তমানে বিজ্ঞানের অন্যান্য শাখায়ও প্রয়োগ করা হচ্ছে। আর কে আছে, আর কেউ আছে? অন্তিকা কট ছেড়ে দিয়ে মুখের কাছে ফোনটা নিয়ে বলো। অন্য কেউ করে দিতে পারবে না? না, আচ্ছা অন্তিকা ফোনের কাছে মুখটা নিয়ে বলো, কর্তা ছেড়ে দাও কান থেকে। ম্যাডাম যাই হোক, ওখানে মনে হচ্ছে নেটওয়ার্ক ইস্যু আছে, তো আপনি যদি কিছু বলেন। এই শেষ পোর্শনটা কি ছিল সেটা একটুখানি প্রেজেন্টেশন করে দাও প্রেম, লাস্ট লাস্ট যে স্লাইড গুলো বাকি ছিল একটু দেখিয়ে দাও। হ্যাঁ দেবব্রত স্যার, স্লাইড গুলো দেখিয়ে দিন আর শেষে পর্ণার বলার আছে ও সমাপ্তিটা করে দেবে। প্রেম তাহলে একটু স্লাইডটা, হ্যাঁ পরবর্তী জীবন, পরবর্তী জীবনে মহলানবিশ পরিকল্পনা কমিশনের সদস্য ছিলেন। স্বাধীন ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় অবদান রেখেছিলেন। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তিনি শিল্পায়নের উপর জোর দিয়েছিলেন। ফ্যাসিলি লিওনটিফের ইনপুট আউটপুট মডেল মহলানবিশের মডেলে তার রূপটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় নিযুক্ত হয়েছিল, যা ভারতের দ্রুত শিল্পায়নের দিকে নিয়ে যেতে কাজ করেছিল। এবং তার ইনস্টিটিউটে অন্যান্য সহকর্মীদের সাথে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। 1950 দশকে তিনি ভারতে প্রথম কম্পিউটার আনার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সাংস্কৃতিক কর্মকাণ্ডে মহলানবিশের আগ্রহ ছিল। রবীন্দ্রনাথের সঙ্গে প্রশান্তচন্দ্র মহলানবিশের স্নেহের সম্পর্ক ছিল।
রমিতিনী রবীন্দ্রনাথের কথায় শান্তিনিকেতনে প্রাক্তন ছাত্রদের সংগঠন আশ্রমিক সংঘের সদস্য হয়েছিলেন। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সেক্রেটারি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। কিছুকাল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়েও কাজ করেছিলেন। প্রশান্ত চন্দ্রের পত্নীও ছিলেন রবীন্দ্রনাথের স্নেহধন্যা। তারা দুজনেই অনেকবার রবীন্দ্রনাথের বিদেশ ভ্রমণের সঙ্গে ছিলেন। রবীন্দ্রনাথই প্রশান্ত চন্দ্রের নতুন বাড়ির নাম দেন আম্রপালি। 1957 সালে স্যার দেবীপ্রসাদ সর্বাধিকারী স্বর্ণপদক, 1959 সালে কেমব্রিজের কিংস কলেজের অনারারি ফেলো, 1961 সালে দুর্গাপ্রসাদ খাইতান স্বর্ণপদক, 1968 সালে শ্রীনিবাস রামানুজন স্বর্ণপদক তিনি পেয়েছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের সেক্রেটারি ও ডিরেক্টর ছিলেন। তিনি ভারত সরকারের মন্ত্রিসভার সম্মানিত পরিসংখ্যান বিষয়ক উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব পালনে সক্রিয় ছিলেন। তাই স্পষ্টতই প্রতীয়মান হয় প্রশান্ত চন্দ্র মহলানবিশ বহুধা কৃতিত্বের অধিকারী ছিলেন। রাশি উপসংহার বিজ্ঞানে প্রচার ও প্রসারে তিনি বিশ্ববিখ্যাত হলেও অন্যান্য দিক থেকেও তিনি স্মরণযোগ্য। তার 79তম জন্মদিনের একদিন আগে 28 জুন 1972 সালে খ্যাপিমান এই পরিসংখ্যানবিদ মৃত্যুবরণ করে। 2006 সালে 29শে জুন তার জন্মদিনটিকে ভারত সরকার জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। 29শে জুন 2018 সালে তার 125তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু কলকাতায় ISI তে একটি প্রোগ্রামে একটি স্মরণীয় মুদ্রা পেশ করে। 29শে জুন 2018 সালে 125তম জন্মদিনে মহলানবিশকে গুগল ডুডল দিয়ে সম্মানিত করা হয়েছে। আমরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে আনন্দিত। আজকে বিজ্ঞানী প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিনে তার প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করে এবং শ্রোতাগণকে আমার প্রণাম জানিয়ে আমাদের প্রেজেন্টেশন শেষ করছি। নমস্কার। বাহ, খুব সুন্দর প্রেজেন্টেশন হয়েছে। এবং তোমরা যে এত সুন্দর তার সম্বন্ধে পড়াশোনা করে অ্যানালিসিস করলে, এই মহান ব্যক্তির যে আদর্শ, তার যে শিক্ষার যে প্রসার করার, তার শিক্ষার জানার গবেষণার যে একটা প্রচেষ্টা, এটা নিশ্চয়ই তোমাদের সবাইকারই ভালো লেগেছে, সেটা তোমাদের প্রেজেন্টেশন থেকে বুঝতে পারলাম। এই মহাবিজ্ঞানীর সম্পর্কে তোমরা আরও জানবে এবং তোমরা চেষ্টা করবে যে এই জানার মধ্যে দিয়ে তোমাদের সাবজেক্টও চয়েস করবে, যে যদি তার এই রাশিবিজ্ঞান দেখা যায় যে সত্যি সত্যি মানুষের জীবনে একটা বিরাটভাবে কাজে লাগে এবং কিভাবে উনি কাজে লাগিয়েছিলেন ভারতবর্ষের এই পরিবেশের মধ্যে দিয়ে, তাহলে তোমরা সেটা একাডেমিক কালচারের মধ্যে দিয়েও সেটা নিয়ে আসতে পারবে, খুব ভালো লাগবে। আমি খুব খুশি হয়েছি স্কুলের শিক্ষক শিক্ষিকারা এত সুন্দরভাবে এই ছাত্রছাত্রীদেরকে তারা গাইড করেছে এত অল্প সময়ের মধ্যে, এটা আমি ধন্যবাদ না দিয়ে পাচ্ছি না। আমি দেবব্রতকে রিকোয়েস্ট করবো, অনারেবল ভাইস চ্যান্সেলার সাহেব কি আমাদের এখানে এসেছেন? ভাইস চ্যান্সেলার সাহেব কি এসেছেন? আচ্ছা, তাহলে এরা খুব সুন্দরভাবে বলেছে এবং বলার মধ্যে দিয়ে আর্জেন্ট একটা কাজের মধ্যে থেকে উনি এদেরকে খুব সুন্দরভাবে বললেন, এরা খুব খুশি হয়েছে এবং এদের প্রেজেন্টেশনটা খুব নতুনত্ব হয়েছে, সেই জন্য আমরা অনেক কিছু শিখলাম। আমরা বলেছি যে তোমাদের যদি আরো কিছু শিখতে চাই আমরা তোমাদের কাছ থেকে শিখবো এবং তোমরা আমাদের কাছে আসবে, আমাদের বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য খোলা রয়েছে সব সময়, তোমরা এখানে রাশি বিজ্ঞান ও এখানে পড়াশোনা করো, কোনো অসুবিধা নেই। আপনি এটা একটু কনক্লুড করুন, খুশি হব। খুব ভালো হয়েছে তোমরা যারা করলে আজকে, যে সুন্দরভাবে প্রেজেন্টেশন করলে, এটা আমরা আমার তো ভালো লেগেছে এবং এখানে যারা এই অনুষ্ঠান দেখছে প্রত্যেকেরই ভালো লাগবে। তোমরা এগিয়ে যাও নিজেদের জীবন পথে এবং আরো ভালো ভালো কাজ করো, আমাদের বিশ্ববিদ্যালয় থেকে এরকম অনেক রকম সুযোগ দেওয়া হবে, সব সুযোগের সদ্ব্যবহার করো এবং সেখানে নিজেদের আরো ভালো বেশি করে ভালো করে তৈরি করো, যাতে আগামী দিনে আমাদের দেশের জন্য দশের জন্য নিজেদের আরো বেশি করে নিয়োগ করতে পারো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের নানা রকম কাজে কর্মে নিজেদের যুক্ত করে রাখো। এই অনুষ্ঠান আমাদের চলবে, কাজে তোমরা সমস্ত গুলো দেখবে, তোমরা নিজেরা অনেক আপডেটেড হবে। ধন্যবাদ ভিজি স্যার, তাহলে আমরা আজকে আপনার অনুভূতি নিয়ে এই প্রোগ্রাম আজকে শেষ করি এবং সকলে এই সার্টিফিকেট পাবে, সবাইকার সার্টিফিকেট পৌঁছে।
যাবে, অসুবিধা নেই। প্রত্যেকে পিডিএফ ফর্মটা ফিলআপ করবে তবেই তোমাদের সার্টিফিকেট, ই সার্টিফিকেটটা পাবে। এবং এরপরে আমাদের যোগা কম্পিটিশন আছে, তো অবশ্যই আমি যোগা ফিল্ডের লোক, আমি তোমাদেরকে প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি সেই সাইটটা দিয়ে দেবো, প্রত্যেকে ভিডিও করে সেন্ড করবে, আর ওখানে যে ফিডব্যাক ফর্মটা আছে সেটাও ফিল আপ করবে গুগল ফর্মে। তো আর আমাদের আর্টের উপরে একটা প্রোগ্রাম হচ্ছে, সেটার লিঙ্কও পাঠিয়ে দেবো আমরা, তো সেটাতেও তোমরা ছবি এঁকে তোমাদের গুগল ফর্মে তোমাদের স্কুলের নাম, তোমাদের নাম ডিটেলস লিখে ওর মাধ্যমে তোমরা সাবমিট করবে।